বন্ধুত্বটা বন্ধুত্ব, বন্ধুত্ব হচ্ছে এমন একটা জিনিস যে তুমি তোমার স্বামীর সঙ্গে যেটা শেয়ার করতে পারো না, বাবার সঙ্গে ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারো না, সেটা তুমি তোমার বন্ধুর সঙ্গে পারো। বন্ধুত্ব হচ্ছে এরকম একটা জায়গা, বন্ধুত্বের বন্ধুর কখনো ছেড়ে যায় না। প্রিন্সের সবাই চলে যাবে, তোমার মেয়ে আমার মেয়ে বিয়ে হয়ে গেলো, কিছু সবাই ছেড়ে চলে গেছে, সবাই ছেড়ে চলে যাবে, বাবা মরে যাবে, মা মরে যাবে, কিন্তু বন্ধু কখনো হারায় না। প্রেম হচ্ছে স্বর্গীয়, এইটা মানুষের ভেতরে প্রেমের যে অনুভূতি এটা পবিত্র এবং স্বর্গীয়। প্রেমের চাইতে ভালো বিষয় মানব ইতিহাসে নাই। আমি শুধু মানুষে মানুষের প্রেমের কথা বলছি না। একটা মানুষ একটা বৃক্ষের সঙ্গে প্রেম করতে পারে, একটা মানুষ তার বাসার জানালার পাশে যে গাছটি আছে সেখানে যারা দোয়েল পাখি বসে সে তারও প্রেমে পড়তে পারে। সাধারণত আমরা প্রেম বলতে বুঝি খুব ছোট্ট কথা, সেটা হচ্ছে যে একটা ছেলে একটা মেয়ে, ব্যাপারটা কিন্তু সেরকম না। প্রেমে পড়ার মতো আনন্দ বোধ হয় আর কিছুতে নেই, কিন্তু একটা জিনিস মাথায় থাকতে হবে, সেটা হচ্ছে যে কাউকে হার্ট করে কাউকে বেদনা দিয়ে প্রেমে পড়ার মতো এরকম করেই তো কাজ বোধহয় পৃথিবীতে নেই। তুমি যখন কাউকে ভালোবাসবে এক বুক সমুদ্র নিয়ে ভালোবাসতে হবে তোমাকে, এক বুক সমুদ্র নিয়ে, তা না হলে সে প্রেমের কোনো অর্থ নেই। আচ্ছা, প্রেমের আরেকটা দিক হচ্ছে না বোঝা, মানে কেন প্রেমে পড়লাম, কেন ভালোবাসলাম, এর কারণ তুমি যদি খুঁজতে যাও দেখবে যে কিছুই খুঁজে পাচ্ছ না। মানে একটা কালো বেড়াল অন্ধকার ঘরে তুমি খুঁজে বেড়াচ্ছ যেটা ওই ঘরে নাই, প্রেমটা এরকম। মৃত্যুর মতো এত স্নিগ্ধ, এত গভীর সুন্দর আর কিছু নেই, কারণ মৃত্যু অনিবার্য। তুমি যখন জন্মেছ তখন তোমাকে মরতেই হবে, এটা যদি তোমার মাথায় থাকে তুমি পাপ করতে পারবে না, এক নম্বর। দুই নম্বর হচ্ছে যে যেটা যেটা অনিবার্য তাকে ভালোবাসাটাই শ্রেয়। জীবন হচ্ছে, আমি কোথায় যেন বলেছিলাম, লাইফ ইজ নাথিং বাট এ জার্নি টুয়ার্ডস ডেথ, মৃত্যুর দিকে ক্রমাগত এগিয়ে যাওয়ার নামই হচ্ছে জীবন। এবং এগিয়ে যাওয়ার এই যে জার্নি, এই জার্নির মাঝখানে অনেক কিছু ঘটে, অনেক আনন্দঘন পরিবেশ যায়, সময় যায়, অনেক 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 বিব্রতকর সময় যায়, অনেক বেদনার সময় যায়, অনেক লজ্জার সময় যায়। এই এই জার্নিটাই হচ্ছে জীবন। আমার পরামর্শ হচ্ছে যে তুমি যা করো বুঝে করো, সততার সঙ্গে করো, তাহলে সাফল্য অনিবার্য, আই ক্যান গ্যারান্টি। দুরাশা বলতে আমি বলছি এইটা যে তুমি এমন কিছু আশা করবে না যেটা তোমার নাগালের বাইরে, তোমার নাগালের বাইরে যেটা সেটা যখনই তুমি আশা করবে সেটা দুরাশা। দুরাশাটা করতে নেই, আশা করো যা তোমার ক্ষমতার ভেতরে আছে, যা তুমি অর্জন করতে পারবে, যা তুমি গ্রহণ করতে পারবে, ওইটুকু আশা নিয়েই মানুষ বাঁচে। অনেক সময় অনেক আশাই পূর্ণ হয় না। দেখো, আমি লোভী মানুষ না, আই এম নট এ গ্রিডি পার্সন, আই এম এ ভেরি সিম্পল পার্সন। আমার জীবনযাপন তুমি যদি দেখো তুমি খুবই অবাক হবে। অনেকের ধারণা ফরিদি ভাই উশৃঙ্খল বিশৃঙ্খল জীবনযাপন করেন, আসলেই না। আমি অত্যন্ত সুশৃঙ্খল। মানুষের অনেক ভুল ধারণা আছে, মানুষ ভেবে নেয় তো মানুষের ভাবনার জায়গায় তো আমার কোনো হাত নেই, ওকে তোমার ভাবনা তুমি ভাবো, আমার কাজ আমি করে যাই। আমি মিথ্যে পছন্দ করি না, মিথ্যে কথা যে বলি না এটা বললে পাপ হবে, মিথ্যে মাঝে মাঝে বলতে হয়। এখন একটা মেয়ে দেখতে হয়তো অত ভালো না, সে হয়তো জিজ্ঞেস করলো যে আমাকে কেমন লাগছে, আমাকে বলতে হয় চমৎকার, এটা মিথ্যা চান না। এটা একটা মানুষকে তুমি যখন আনন্দ দাও এর মধ্যে পূর্ণ আছে, সে পূর্ণটা তুমি অর্জন করলা। রেখুমা দাসে রে মনি, এ মিনতি করি পদে, সাথীতে মনের সাধ ঘটে যদি পরমাদ, মধুহীন করো না গো তব মন কোকনদে, জন্মিলে মরিতে হবে অমর।
কথা কবে চিরস্থির জননীর হায় রে জীবন নদে।